দেখছেন এমএস ট্রাভেল প্রেজেন্টস প্রবাসকণ্ঠ প্রাইম নিউজ। মালয়েশিয়ার পেরাক রাজ্যের বাতু গাজায় ফিলিং স্টেশনে এক বাংলাদেশি কর্মী ও এক স্থানীয় নাগরিককে মারধর করে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ দুই সন্দেহভাজনকে খুঁজছে, যারা স্থানীয় বলে ধারণা করছে পুলিশ। পুলিশ গতকাল জানায়, পেরাকের বাতু গাজায় জালান পোসিংয়ের কাছে একটি পেট্রোল স্টেশনে তারা ডাকাতি করে। বাতুগাজা ডেপুটি পুলিশ প্রধান সুপার জুলকিফলি হানাফিয়া বলেছেন, ভোর 6:45 দিকে এই ডাকাতির ঘটনায় দুই পেট্রোল স্টেশনের কর্মী, যাদের একজন স্থানীয় নারী অপরজন এক বাংলাদেশি কর্মী, আহত হয়েছেন। ভুক্তভোগীরা জানিয়েছে, সন্দেহভাজনরা দুটি বাইকে করে আসে এবং অতর্কিতে তাদের মধ্যে একজন একটি ছুরি বের করে হামলা চালায়। উভয় ভুক্তভোগী ডাকাতদের কথা মতো টাকা বের করে দিতে রাজি হননি। সিসিটিভি ফুটেজে সময় দেখা যায়, বাংলাদেশি প্রবাসী কর্মীর সাহসিকতায় এ সময় রক্ষা পায় নগদ অর্থ। তবে টাকা বের করে দিতে রাজি না হওয়ায় ধস্তাধস্তির ফলে সন্দেহভাজনরা প্রায় 500 রিঙ্গিত মূল্যের দুটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। আঘাতের ফলে সেই নারীর ঠোঁটে 4টি সেলাই দিতে হয়েছে এবং পুরুষ শ্রমিকের মাথায় আঘাতের কারণে 8টি সেলাই দেওয়া হয়েছে। তারা বাতুগাজা হাসপাতালে চিকিৎসা নেয় বলে জানানো হয়েছে। Polis giat mengesan dua suspek dipercayai lelaki warga tempatan berusia dalam lingkungan 20-an yang terbabit dalam kejadian samun bersenjata di sebuah stesen minyak di Batu Gajah, Perak. Timbalan Ketua Polis Daerah Batu Gajah, Superintenden Zulkifli Hanafiah berkata, dalam kejadian yang berlaku sekitar 6:45 pagi semalam, dua pekerja stesen minyak berkenaan cedera ringan. মালয়েশিয়া প্রবাসীদের জন্য প্রতিদিন দারুণ সব অফারে বিমান টিকিট দিচ্ছে এমএইচ গ্লোবাল ট্রাভেলস। ঢাকা কুয়ালালামপুর ঢাকা সহ বিশ্বের যে কোনো গন্তব্যে সুলভ মূল্যে আপনার টিকিটটি পেতে আজই চলে আসুন কেএল মনোরেল সেন্ট্রাল এর পাশে এডিং সেন্টার বিল্ডিং এর অপোজিটে, অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আমাদের কাছে কল করুন, ঘরে বসে টিকিট কাটুন। মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামাকে পুলিশ জানিয়েছে, মামলাটি পেনাল কোডের 394 ধারার অধীনে তদন্ত করা হচ্ছে। যার কাছে ডাকাতির বিষয়ে কোনো তথ্য রয়েছে তাদেরকে তদন্তে সহায়তা করার জন্য বাতুগাজা জেলা পুলিশ সদর দফতরের সাথে যোগাযোগ করতে আহ্বান জানানো হয়েছে। ডাকাতির বেশ কিছু ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে স্থানীয় নারী সেই ফিলিং স্টেশনে জিনিসপত্র দিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। বাংলাদেশি প্রবাসী কর্মীকেও এ সময় মাটিতে পড়ে থাকতে দেখা যায়, তবে সে দৃশ্য অত্যন্ত বেদনাদায়ক। এ সময় সিসিটিভি ফুটেজে দেখা যায়, বাংলাদেশি প্রবাসী কর্মী অত্যন্ত সাহসিকতার সঙ্গে সে মালয় নারীকে রক্ষা করেছেন এবং পেট্রোল স্টেশনের নগদ অর্থ বাঁচাতেও সক্ষম হয়েছেন। প্রবাসকণ্ঠ নিউজ ডেস্ক।